আরজিকর কাণ্ডের পরে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয়নি এখনো। পুলিশকর্মী বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। হাসপাতালে প্রবেশ ও প্রস্থানের পথে 24 ঘন্টায় স্থায়ী পুলিশকর্মী মোতায়েনের দাবি প্রশাসনের কাছে রাখা হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের নিরাপত্তা মজবুত করার দাবি দীর্ঘদিনের। আরজিকর কাণ্ডের পরে সেই দাবি আরো জোরালো হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ, নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয়নি এখনো। নতুন ও পুরনো ভবন মোট 12টি ওয়ার্ডের মধ্যে মোট 6টি মহিলাদের জন্য সংরক্ষিত। 750 শয্যার এই হাসপাতালের 2 ভবনে 29 জন বেসরকারি নিরাপত্তা রক্ষী রয়েছেন। রয়েছে 68টি সিসি ক্যামেরা। হাসপাতালের পুলিশ ক্যাম্পে থাকেন 4 জন পুলিশ কর্মী। এই নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে মনে করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের অভিযোগ, বিরাট পরিসরের এই হাসপাতালে পর্যাপ্ত আলো নেই। হাসপাতালের পেছনের দিকে পাঁচিলের একাংশ ভাঙা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশ জানান, হাসপাতালে প্রবেশ ও প্রশাসনের পথে 24 ঘন্টা স্থায়ী পুলিশকর্মী মোতায়েনের দাবি তারা একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জানিয়েছিলেন, কিন্তু প্রতিকার মেলেনি। পুলিশ ক্যাম্পে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিওমেচ শেখ মোহাম্মদ ইউনিস জানান, নিরাপত্তা নিয়ে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আরও 24 জন নিরাপত্তা রক্ষী, 130টি সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার প্রস্তাব স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। এখনো অনুমোদন মিলেনি। পুলিশ ক্যাম্পে 1 জন আধিকারিক সহ 9 জন পুলিশকর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এখনো ক্যাম্পে 4 জন পুলিশকর্মী রয়েছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, শীর্ষ আদালতের নির্দেশে মেনে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলায় 9টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে সেগুলির মধ্যে কেলেজোড়া, পিঠাকিয়ারি, রানীগঞ্জ ও পানাগড়ে প্রতি শিফটে 1 জন করে সিভিক ভলেন্টিয়ার ছিলেন। পুলিশ জানায় শীর্ষ আদালতের নির্দেশ মেনে তাদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।